জনপ্রিয় অভিনেত্রী কাজী নৌশবা আহমেদ 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার হন। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ আলোচিত হয়। কিভাবে উঠতি এক তারকার কেরিয়ারে ভাটা পড়ে তা অন্তত সবাই নিজ চোখেই দেখেছেন। কিন্তু নৌশবার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, এমনকি মানসিক শারীরিক অবস্থার তখন কি হয়েছিল সে কথা কেউ জানেন না, কারণ এ নিয়ে পরে টু শব্দটিও করেননি অভিনেত্রী। সোমবার নিজের কাজ ও গ্রেপ্তারের দিনগুলোর কথা জানিয়েছেন নৌশবা। নৌশবা বলেন, 2018 সালে নিরাপদ সড়কের দাবির আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে আমি ছিলাম। ঘটনার দিন বিকেলে ধানমন্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে দুর্বৃত্তের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ফেসবুকে লাইভে আমি বলেছিলাম, আমরা যদি 1952 সালে পেরে থাকি, 1971 সালে পেরে থাকে, তবে এবারও পারব। আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান। ঘটনাস্থলে যেটা হচ্ছে আমি সেটাই বলছিলাম। এসব কথা বলার কারণে আমি রাজাকার কিভাবে হলাম? এখানে মুক্তিযুদ্ধের চেতনাকে কোথায় আমি নিচে নামিয়েছি? তবে হ্যাঁ, লাইভে দু একটা ভুল বাক্য থাকতে পারে, তাই বলে কয়েক দফার রিমান্ড আমি বুঝেই উঠতে পারিনি। আমাকে রাষ্ট্রদ্রোহী, গাদ্দার বা গুজবের রানী কেন বলা হচ্ছিল? তখনই বুঝে গেছি এ দেশে সত্য বলার পরিস্থিতি নেই। নৌশবা আরও বলেন, আয়নাঘর কিনা সেটা বলতে পারবো না, তবে কালো কাপড় দিয়ে আমার চোখটা বাঁধা ছিল। এইভাবে 21 দিন বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। পরিবার সহ আমার অনেক আত্মীয় আছেন যারা বিদেশে থাকেন, তারা আমাকে সেখানে যেতে বলেছিলেন, কিন্তু আমার জিদ ছিল আমি দেশ ছাড়বো না। আমি জানতাম এমন দিন আসবে আমি বলতে পারবো আমি দোষী ছিলাম না। আমি তো চোর, রাষ্ট্রদ্রোহী বা রাজাকার নই, আমি বাংলাদেশি, আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমি নিতান্তই একজন শিল্পী। সেই দিনটা চলে এসেছে। নৌশবা আরও জানান, শিক্ষার্থীরা কিন্তু আমাদের চোখ খুলে দিয়েছে, তারা আমাদের রাস্তায় লাইন ধরে চলতে শিখিয়েছে, ক্ষমতার দাম্ভিকতা থেকে বেরিয়ে আসতে শিখিয়েছে। আপনি জানেন আমি কে, এইটা যেন আমাদের মধ্যে আর কাজ না করে। আমি কে এটা বলা যাবে না, আমরা হতে হবে। অন্যকে কিছু বলার আগে নিজের দিকে আগে আঙুল তুলতে হবে, নিজেরা ঠিক থাকলে দেশ এগিয়ে যাবে। দিলরুবা তন্নি, নিউজ ডেস্ক, ভোরের পাতা।